দু সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে দেশের প্রতিটি অংশের জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত কিষাণ সম্মান ই শ্রম কার্ড হর ঘর নালসে পিএম আবাস যোজনা গ্রাম সড়ক যোজনার মতো আরও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুবিধা পৌঁছে দিতে কাজ করে চলেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার এবারে সেই প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মত বিনিময়ের মাধ্যমে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে লাভার্থী সম্পর্ক অভিযানে ডাক দিয়েছেন ভারতীয় জনতা পার্টি সেই ডাকে সাড়া দিয়ে রাজ্য বিজেপির উদ্যোগে সংগঠিত হবে এই অভিযান আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ চলবে এই অভিযানের মাধ্যমে তৃণমূল স্তরের প্রতিটি লাভার্থীদের কাছে পৌঁছতে এবং সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হবে ভারতীয় জনতা পার্টি এই অভিযানকে সামনে রেখে রবিবার রাজধানী ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে লাভার্থী সম্পর্ক অভিযান কর্মশালার আয়োজন করা হয় এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভার মুখ্য সচেতক ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা এবং বিধায়ক বিধায়িকা সহ প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরের নেতারা আজকের আমাদের হচ্ছে লাভার্থী সম্পর্ক অভিযান শুরু হবে আমরা পঁচিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত গোটা রাজ্যে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত বেনিফিট পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস জলজীবন জীবন মিশনের জলের কানেকশন কিষান সম্মান নিধি সহ রাজ্য সরকারের যে সমস্ত বেনিফিশারি দেওয়া হয়েছে তাদের বাড়িতে যাওয়া জনসম্পর্ক করা এবং তাদের কাছে আশীর্বাদ চাওয়া দু হাজার চব্বিশের লোকসভাতে যেন পুনরায় প্রধানমন্ত্রীজিকে আশীর্বাদ করেন এই কার্যক্রম নিয়ে আজকে পুরো আমাদের কর্মশালা ছিল আর ইনিউজ